সম্পত্তির পরিমাণ মোটে 15 লক্ষ টাকা। দেশে সবচাইতে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে বাংলার নববর্ষ উৎসব পালন করবেন রাজ্যপাল, দুয়ার খুলবে জনরাজভবনের। নিচুতলায় সিপিএম এর সঙ্গে মহাজোট চাইছে আরএসএস, আলিমুদ্দিন স্ট্রিটে এই নিয়ে উদ্বেগ তৈরি হল। অতি চালাকি কোনো মতেই বরদাস্ত নয়, নিয়োগ দুর্নীতিতে ধৃত কোন দলের অভিযোগে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়। সত্যি এ যেন ঐতিহাসিক মুহূর্ত, গঙ্গার তলা দিয়ে সফলভাবে ছুটল মেট্রো। মাথার লিফট ভেঙে পড়ে কাটল গলা, খাস কলকাতার বহুতলে মৃত্যু হল এক ব্যক্তির। মোমিনপুরে হিংসা, 7 অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারি, এনআইএ এর খোঁজ দিতে পারলে আর্থিক পুরস্কার মিলবে বলে জানানো হয়েছে। তৃণমূলকে ছোট করতে তৃণমূলের কাছ থেকে তকমা কাড়া হল, জাতীয় দল বিতর্কে এবারে তোপের মুখে পড়ল বিজেপি। মালদহে বন্যা ত্রাণের টাকা 9-6, সিএজি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মুর্শিদাবাদে টিএমসি জেলা কমিটি ঘিরে তুঙ্গে কোন দল, সভা ছেড়ে বেরিয়ে গেলেন সাংসদ। গরু পাচার মামলায় ফের তলব করা হল অনুব্রতর কন্যাকে, কিন্তু অসুস্থ বলে অনুব্রতর কন্যা এবারও গেলেন না। শীতলকুচিতে গুলি চালানোর কাণ্ডে 6 সিআরপিএফ জওয়ানের আগাম জামিন মঞ্জুর করা হল। পয়লা বৈশাখে দক্ষিণেশ্বরের সহ সাধারণ পুণ্যার্থীদের দুর্ভোগের সংখ্যায় ক্ষুব্ধ তৃণমূল। আইসিকে তুই বলে বিতর্কে সৌমিত্র খা, বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে কড়া জবাব দিল এবারে তৃণমূল।